ফেলামন আলাইকুম, আপনার থেকে 5 মিনিট নেব এবং এই 5 মিনিট আপনাকে একটা বিশেষ বিষয় ভাবার জন্য অনুরোধ করব। আমরা সবাই মোটামুটি এটা জানি যে কদরের রাতের মর্যাদা অনেক বেশি, কেননা কদরের রাত্রে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনের 97 নম্বর সূরা কদরের 1, 2 এবং 3 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনা হু ফি লাইলাতুল কদর, এটা 1 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চিতভাবে আমরা এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদরের রাত কি জিনিস। আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরটা নিজেই দিচ্ছেন লাইলাতুল কদরি খাইরে মিনাল ফিসহর, কদরের রাত হাজারটা মাসের চেয়ে উত্তম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যদিও এই হাদিসগুলো আমার কাছে সহি বলে মনে হয় না, কিন্তু তারপরও বুখারি মুসলিম সহ অন্যান্য হাদিসের গ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা রমাদান মাসের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে কদর অনুসন্ধান করো। এই জন্য আমরা মুসলিমরা রমাদান মাসের 21, 23, 25, 27, 29 এই 5টা রাতে আমরা কদরের রাত অনুসন্ধান করি। এই 5টা রাতে, এই 5টা বেজোড় রাতে, রমাদানের শেষ 10 দিনের 5টা বেজোড় রাতে আমরা কদরের রাত হিসাবে অনুসন্ধান করি, তার মধ্যে যে কোনো একটা। কিন্তু একটা সমস্যাটা হচ্ছে এটা, সৌদি আরবে যেদিন 1টা রোজা হয় সেদিন আমাদের এখানে কোনো রোজা হয় না, মানে আমি ভারতীয় উপমহাদেশের কথা বলছি। সৌদি আরবে যেদিন 2টো রোজা সেদিন আমাদের এখানে 1টা রোজা হয়, তাই না? এই হিসাবে সৌদি আরবে যেদিন 21টা রোজার রাত, মানে তারা যেদিনকে কদরের নামাজ পড়বে, আমাদের এখানে মানে ভারতীয় উপমহাদেশে সেদিন 20টা রোজার রাত। সৌদি আরবে যেদিন 22টা রোজার রাত, আমরা সেদিন ভারতীয় উপমহাদেশের মুসলিমরা সেদিন আমরা কদরের নামাজ পড়ব। মানে সৌদি আরবের হিসাবে আমরা 22টা রোজার রাতে বা 22টা রোজাতে আমরা কদর অনুসন্ধান করছি। সৌদি আরবের লোকেরা 21টা রোজার রাতে কদর অনুসন্ধান করছে, আমরা করছি 22টা রোজাতে। সৌদি আরবের মুসলিমরা তারা 23টা রোজাতে কদর অনুসন্ধান করে, আমরা তারপর দিনকে, মানে সৌদি আরবের হিসাবে আমরা 24টা রোজার রাতে কদর অনুসন্ধান করি। সৌদি আরবের মুসলিমরা 25টা রোজার রাতে তারা কদর অনুসন্ধান করে, আমরা সৌদি আরবের হিসাবে 26টা রোজার রাতে আমরা কদর অনুসন্ধান করি। সৌদি আরবের মুসলিমরা ফাতাফের রমাদানের রাতে তারা কদর অনুসন্ধান করে, আমরা মানে ভারতীয় উপমহাদেশের মুসলিমরা সৌদি আরবের হিসাবে 28টা রোজার রাতে আমরা কদর অনুসন্ধান করি। সৌদি আরবের মুসলিমরা 29টা রোজার রাতে তারা কদর অনুসন্ধান করে, আমরা মানে ভারতীয় উপমহাদেশের মুসলিমরা সৌদি আরবের হিসাবে 30টা রোজার রাতে আমরা কদর অনুসন্ধান করি। এখন প্রশ্ন হচ্ছে, কোরআন তো 2 দিনে নাজিল হয় না, যে একবার সৌদি আরবের হিসাবে 21 তারিখ আর একবার ভারতীয় উপমহাদেশের হিসাবে 21 তারিখ, এভাবে তো কোরআন নাজিল হয় না। কোরআন নাজিল হয়েছে কদর রাত্রে, সেটা 1টা রাত্রে, সৌদি আরবের হিসাবে যাও আমাদের এখানে হিসাবও তাই। তো তাহলে কি আপনার মনে হচ্ছে না যে আমরা বেজোড় রাত নয় বরং আমরা জোড় রাতগুলোতে, আমরা সৌদি আরবের হিসাবে জোড় রাত হিসাবে, মানে জোড়ের রাতে, মানে বেজোড় নয় বরং জোড় রাতে, মানে 22, 24, 26, 28, 30 রমাদান আমরা কদরে ফালাতায় করছি, বিষয়টা তাই নয় কি? কিন্তু সবচেয়ে বেশি হাসির কথা কি জানেন, সৌদি আরবের মুসলিমরা যেদিন ঈদ পালন করে নেয়, আমরা সৌদি আরবের হিসাবে সেই দিনও কদরের রাত্রে নামাজ পড়ি। মানে কত বোকা, একবার কল্পনা করুন, আমরা মানে বোকামির যে একটা সীমা থাকে, আমরা মুসলিমরা বোকামির সীমা অতিক্রম করে গেছি, মানে আমরা হলাম মহাবোকা। সৌদি আরবে যেদিন ঈদ, আমরা সেদিনও ভারতের মুসলিমরা, মানে আমরা মানে ভারতের মুসলিমদের কথা বলছি, আমরা সেদিনও কদরের রাত তালাশ করি, আমরা সেদিনও কদরের রাত খুঁজি। মানে কত বোকা, একবার চিন্তা করুন। আমার যাই হোক, আপনাদেরকে জানিয়ে রাখি কদরের রাত এভাবে নয় 21, 23, 25, 27, 29, বরং কদরের রাত 21-এর রমাদানের রাত। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, চাইলে ভিডিওটা গিয়ে একবার দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশানে, মানে এই ভিডিওর ডেসক্রিপশানে
লিঙ্কটা দিয়ে দেবো এবং কমেন্টও আমি লিঙ্কটা পিন করে দেবো। আপনারা চাইলে চেক করে নিতে পারেন যে কদরের রাত হলো একুফের রামাদানের রাত।